27 65 দুগুণে 18 24 না তারপরে যদি এটাকে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? -160 প্লাস 2457 হবে 4x, x is equal to হবে কত? 24 কত কত থাকে? 7, 9, 2277 77 না 97? 97, 4. তাহলে কত? মোস্ট প্রবাবলি 574.25। দেখো তো এটা কিনা, এটা হয় 574.25। তো এত ডিগ্রি 277 না 97? হিসেবে তো 97 হওয়ার কথা, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে। 97 97 97, ঠিক আছে আমি ভুল করছিলাম। আর 574.25 ফারেনহাইট, এই দুটো হচ্ছে সমান তাপমাত্রা, ঠিক আছে? 574.25 কেলভিন আর 574.25 ফারেনহাইট, এই দুটো হচ্ছে সেম টেম্পারেচার। একই সাথে একই ভাবে যদি তোমাদেরকে বলা হয় যে এট হোয়াট টেম্পারেচার সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল কোইনসাইড, এটা করতে পারবা? আমি যেটা করছি সেটা কি, আমি যেটা করছি এটা হচ্ছে কেলভিন আর ফারেনহাইট, তাই না? জি জি তোমাদেরকে যদি বলা হয় সেলসিয়াস আর ফারেনহাইট সমান, সেটা কত হবে? জি স্যার পার একটু করো তো, দেখো তো কত আসে অ্যান্সার। চল্লিশ আসে, চল্লিশ না -40, -40 স্যার, চল্লিশ আসার কথা না, -40 আসার কথা। হ্যাঁ তো -40 যদি তাহলে ঠিক আছে, ঠিক আছে স্যার -40 আসে। আচ্ছা তাহলে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে, যে এরকম আরো ম্যাথ হইতে পারে, কেমন ম্যাথ? সেটা হচ্ছে দা নর্মাল বয়েলিং পয়েন্ট অফ লিকুইড ইজ -180 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেল আর র্যাঙ্কিং স্কেলে কত হবে? তো এগুলো মনে হয় তোমরা পারবা, তাই না? র্যাঙ্কিং স্কেল কোনটা? র্যাঙ্কিং হচ্ছে রোমার বা র্যাঙ্কিং আর আচ্ছা আচ্ছা দিলাম, বা হচ্ছে এরকম যে দা টেম্পারেচার অফ দা সার্ফেস অফ দা সান ইজ 6500 ডিগ্রি সেলসিয়াস,
হোয়াট ইজ দিস টেম্পারেচার অন দ্য র্যাঙ্কিং স্কেল অ্যান্ড কেলভিন স্কেল, এগুলো তো মানে তোমাদের পাওয়ার কথা। আমি তোমাদের এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? স্যার, স্যার হুম বলো। জি স্যার, কোইনসাইড মানে কি আমি বুঝি নাই স্যার। আর এই যে 574.25 আমরা বের করলাম, এটা দ্বারা কি বুঝাইছে, কেআরএফ এর মধ্যে কোন সম্পর্কটা বুঝাইছে স্যার? আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝাইছে কোইনসাইড মানে হচ্ছে, মানে কোইনসাইডের একেবারে বাংলা মিনিং যদি তুমি করো, জিনিসটা হচ্ছে একেবারে বাংলা মিনিংটা কি আমি ব্যাপার বলি, নর্মালি যেটা বোঝায় যে ধরো দুইটা জিনিস একটা একটার সাথে যদি মিলে যায় তখন তাহলে বলা হয় কোইনসাইড, ঠিক আছে? এটা একেবারে বাংলা মিনিং যদি তুমি দেখো, মিলিত হওয়া, এটার একসাথে অর্থ একসাথে বা মিলিত হওয়া বা অনুরূপ হওয়া, একত্র হওয়া, এরকম। মানে কেলভিন আর ফারেনহাইট স্কেলে, যেমন ধরো জিরো কেলভিন আর জিরো ফারেনহাইট, এই দুটা কি সেম? সেম না, কিন্তু কিন্তু আলাদা টেম্পারেচার। কিন্তু 574.25 ডিগ্রি ফারেনহাইট আর 574.25 ডিগ্রি কেলভিন, এই দুটা হচ্ছে সেম টেম্পারেচার। জি আচ্ছা স্যার, ঠিক আছে, বাই যে -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট, এই দুটো হচ্ছে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস, ঠিক আছে, এগুলো হচ্ছে সেম টেম্পারেচার। আচ্ছা, তো আমার মনে হয় এই এই টাইপের ম্যাথ গুলো তোমরা পারবা। আমি তোমাকে এগুলো আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, যার কারণে করে দিচ্ছি না। আর যেগুলো একটু কঠিন মনে হয়েছিল সেটা আমি করে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা আসলে যেটা পড়বো সেটা হচ্ছে এক্সামে তো এসেছে কঠিন কঠিন ম্যাথ, এক্সামে এসেছে কঠিন ম্যাথ দেই, তাই নাকি? না না, এইটাই ফেলি দেই। স্যার এবার দিছিলেন, এবার তোমাদের এক্সামে ম্যাথ তো সহজই ছিল, তাই না? ম্যাথ তো সবাই না পারে। ম্যাথ দেন না, ম্যাথ একটা দিছি আর কি, আর বাকি যে বাকি যে প্রমাণ গুলো দিছেন ওগুলা তো ওগুলো হচ্ছে একেবারে লেকচার শিটে নাই, কিন্তু ধরো আমি কথা বলি, যেমন ধরো আজকে যা পড়াইছি এর মধ্যে থেকে যদি আমি একটা কোশ্চেন দেই সেটা কি হইতে পারে? সেটা হইতে পারে এইরকম, যে হ্যাঁ এগুলো সম্পর্ক আর কি, এগুলা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে তোমার বাসায় যে থার্মোমিটারটা আছে সেই থার্মোমিটারে কোন প্রপার্টি ইউজ করা হয় এবং সেটা প্রপার্টিটা একটু ব্যাখ্যা করো। তো সেই কথা কিন্তু এখানে আসবে, এবং এই কথাটা কিন্তু আমি ক্লাসেও বলছি পুরাটা, যে লিকুইড থার্মোমিটার কেন ব্যবহার করা হয়, লিকুইড প্রপার্টি কেন ব্যবহার করা হয়, ওই জিনিসটা আসলে এক্সামে লিখতে দেই। কারণ ধরো এমন জিনিস যদি আমি লিখতে দিই যে এখানকার টেম্পারেচার বের করা, সবাই দেখে 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 লিখে দিবে। আচ্ছা, তো আমরা আসলে এক ধরনের থার্মোমিটার নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। এই থার্মোমিটারটা বহুল ব্যবহৃত হয়, যার জন্য এই থার্মোমিটার নিয়ে আমরা আসলে পড়াশোনা করবো। বই রয়েছেন আপনি, বই আপনি ভাই, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, এটা যে প্রপার্টির উপর বেস করে তৈরি করা, সেটা হচ্ছে কেমন, যে কোন একটা মেটালিক ওয়্যারের বা যে কোন একটা কন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এটা টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে ইনফর্মালি মানে ইনফর্মলি বৃদ্ধি পায়। টেম্পারেচার বৃদ্ধি যত বেশি হবে সেটা হচ্ছে ই তত বেশি হবে, কি বলে এই নাম কি, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেটা আছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বৃদ্ধি পেতে থাকবে। সো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার হচ্ছে এমন এক ধরনের থার্মোমিটার, সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে সেটা প্রিন্সিপালি হচ্ছে এরকম, যে কোন একটা মেটালিক ওয়্যারের টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে ওটার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাবে। সো দ্য ডিভাইস ইন হুইচ দ্য টেম্পারেচার ক্যান বি ফাইন্ড আউট বাই মেজারিং দ্য রেজিস্ট্যান্স ইজ কল্ড দ্য রেজিস্ট্যান্স থার্মোমিটার। আসলে সেটা অ্যাকচুয়ালি মানে একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার একটা বৈশিষ্ট্য। তো সেই রেজিস্ট্যান্স থার্মোমিটারের ওই মেটালিক ওয়্যার হিসাবে আমরা যদি কোনো প্লাটিনামকে ইউজ করি, তখন সেই থার্মোমিটারের নাম হয়ে যাবে কি, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। এবং প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার হিসাবে খুব
খুবই ইউজ করা হয়, মানে খুব বহুল বহুলভাবে ইউজ করা হয়, এক্সটেন্সিভলি ইউজ করা হয় প্লাটিনাম। কারণ কি, প্লাটিনাম হচ্ছে খুবই রিজিড টাইপের একটা মেটাল এবং ডিপেন্ডেবল। এবং আমি বারবার এই থার্মোমিটারটি ইউজ করার পরেও এটার ক্যারেক্টারিস্টিক্সে খুব বেশি পরিবর্তন হয় না এবং ক্যারেক্টারিস্টিক্সটা সেমই থাকে, যার কারণে প্লাটিনাম মানে রেজিস্ট্যান্স থার্মোমিটার হিসেবে প্লাটিনামটা এত বেশি ইউজ করা হয়। আর ইউজ করার মেইন কারণ তো বললামই, কারণ এটা হচ্ছে একদম রেজিস্ট্যান্স থার্মোমিটার। আর রেজিস্ট্যান্স থার্মোমিটারের প্রিন্সিপালটা কি, যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, কোন একটা মেটালের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তার টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাইতে থাকে, প্রপোর্শনাল হারে বা ইনফর্মলি বৃদ্ধি পাইতে থাকে। টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে এরকম। সো অ্যাডভান্টেজেস অফ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের অ্যাডভান্টেজেস গুলা কি কি? ইট ইজ ইজিয়ার দেন গ্যাস থার্মোমিটার, মানে এটার ইউজ হচ্ছে অন্যান্য গ্যাস থার্মোমিটারের চাইতে অনেক ইজি। ইট গিভস আ প্রিসাইজ মেজারমেন্ট অফ এ টেম্পারেচার বিকজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ক্যান বি মেজার্ড উইথ হাই অ্যাকুরেসি, মানে এটা খুবই প্রিসাইজ মেজারমেন্ট দেয়, কারণ আমরা রেজিস্ট্যান্সটাকে খুব হাই অ্যাকুরেসির সাথে মেজারমেন্ট করতে পারি। এবং তাহলে এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে মোটামুটি -200 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা যায়। মানে তুমি -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি মাপতে চাও তাহলেও প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করতে পারবা, আবার 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি মাপতে চাও তাহলেও তুমি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করতে পারবা। আমাদের বাসার যে থার্মোমিটার ওটার রেঞ্জ কত বলো তো? মানে ওইটা দিয়ে মাপাই হয় মানুষের বডি টেম্পারেচার, তো মানুষের বডি টেম্পারেচার এর বাইরে যায় না, দরকার নাই। আর তুমি ধরো যে কোনো ইসে ল্যাবরেটরিতে বা কোন একটা ইন্ডাস্ট্রিতে এইসব জায়গায় সব জায়গায় হচ্ছে এই সব রকম রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করা হয়। আচ্ছা স্যার একটা প্রশ্ন, আমাদের দেহের টেম্পারেচার কেন নির্দিষ্ট, মানে এর চেয়ে কমে না কেন? কমে না কারণ হচ্ছে এটা, আমাদের দেহের টেম্পারেচার যদি এর চেয়ে কমে বা এর চেয়ে বাড়ে তাহলে আমরা মানে সুস্থ থাকবো না। বাড়তে দেখছি বাট কমতে দেখি না। মানে বাড়তে, তুমি কত পর্যন্ত বাড়তে দেখছো? আমাদের দেহে তো ধরো ব্লাড আছে, ব্লাডে একটা নির্দিষ্ট পিএইচ আছে, রক্ত না থাকলে তো মানে কমে যাবে, তাহলে তো মানুষ মারাই যাবে, বডি ঠান্ডা হয়ে যায় না। আমি সেটাই বললাম যে ধরো ব্লাডের একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করতে হয় বা শরীরের যে স্বাভাবিক মেকানিজম সেগুলোকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট পিএইচ অবশ্যই মেনটেন করতে হবে। তো এই ব্যাপারটাই আছে, যদি আমাদের টেম্পারেচার চেয়ে বেশি কমে যায় তাহলে আমরা মানে সুস্থ না বা মরে যাবো। মানে হচ্ছে তুমি ধরো 12 ডিগ্রি সেলসিয়াস আর 12.01 ডিগ্রি সেলসিয়াস এর পার্থক্য এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার দিয়ে করতে পারবো। মানে নর্মাল আমাদের এরকম হয় না যে ধরো কোন একটা স্কেল, স্কেলের কথা দিয়ে উদাহরণ দিই, একটা স্কেলের মধ্যে কেমন হয় যে 12 সেন্টিমিটার কত, 12.5 সেন্টিমিটার কত, 13 সেন্টিমিটার কত, বা 12.1 12.2 এই এত সেন্টিমিটার মেজারমেন্ট করা যায়। কিন্তু যদি একটা জিনিস এরকম হয় 12.05 সেন্টিমিটার তাহলে সেটাকে আমরা স্কেল দিয়ে ভালো মতো মেজার করতে পারি? আমরা ধরে নেই না। জি স্যার। তো তার মানে কি, ওইটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ না। তো যদি সেন্সিটিভ হইতো তাহলে আমরা কি করতে পারতাম, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্সটাকেও আমরা হচ্ছে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন একটা জিনিসকে আমরা মেজারমেন্ট করতে পারতাম। তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের মধ্যে এই ধরনের সেন্সিটিভ, এটা আমরা 0.01 ডিগ্রি পর্যন্ত আমরা মানে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি, আলাদাভাবে ডিটেক্ট করতে পারি যে এটা 12 ডিগ্রি সেলসিয়াস আর এটা 12.01 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে আমরা আলাদাভাবে ডিটেক্ট করতে পারি। জি স্যার।
তো এখন আমরা একটু দেখবো যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাহায্যে মানে কিভাবে অ্যাকচুয়ালি আননোন একটা টেম্পারেচারটা মেজার করা হয়, দ্যাট মিন্স এটার মেকানিজমটা কি বা এটার টেম্পারেচার মেজারিং যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা কি। তো নর্মালি আমরা শুরুতেই বলছিলাম যে একটা একটা যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার বা মেটালিক ওয়্যারের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কি হয়, তার টেম্পারেচার বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই প্রপার্টি উপর বেস করেই আসলে রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করা হয়। আর যেহেতু প্লাটিনাম একটা ডিপেন্ডেবল মেটাল, তো এই জন্য প্লাটিনাম হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার হিসেবে খুবই প্রচলিত এবং খুবই ইউজ করা হয়। তো কাহিনী যেটা সেটা হচ্ছে তোমরা আমার এই যে এই স্ক্রিনটাকে পিন করে নিতে পারো, পিন করে নিলে মানে অন্য কেউ কথা বললে তোমাদের সামনে থেকে স্ক্রিনটা চলে যাবে না। ঠিক আছে, পিন করতে হলে কি করতে হয়, দুইবার ট্যাপ করলে এটা পিন হয়ে যাবে। তো বিজ্ঞানী ক্লডিয়াস উনি হচ্ছে ফার্স্ট একটা ইকুয়েশন বের করে। এই কিসের ইকুয়েশন, সেটা হচ্ছে এরকম আর নট সমান সমান সরি আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা, এরকম একটা ইকুয়েশন উনি শুরুতে বের করে যে আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা। এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কোন একটা মেটালের রেজিস্ট্যান্স এর মান কিভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে এটা ইকুয়েশন। এখানে আর নট, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওই নির্দিষ্ট মেটালের রেজিস্ট্যান্স কত, জিরোতে রেজিস্ট্যান্স কত। আর থিটা মানে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস মানে কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে তার রেজিস্ট্যান্স কত, আর থিটা হচ্ছে ওই টেম্পারেচারটা, আর আলফা যে জিনিসটা আলফা হচ্ছে কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিনিসটা কি মানে হচ্ছে এটা হচ্ছে একটা মেটালের প্রপার্টি যে কোন একটা মানে সব মেটালের ক্ষেত্রে ব্যাপারটা একরকম হবে না। কোন একটা মেটালে 1 ডিগ্রি সেলসিয়াস রেজিস্ট্যান্স যত বাড়বে অন্য একটা মেটালে 1 ডিগ্রি সেলসিয়াস রেজিস্ট্যান্স তার চেয়ে বেশিও বাড়তে পারে কমও বাড়তে পারে। সো এই আলফার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধিতে কোন একটা মেটালে রেজিস্ট্যান্স কতটুকু বাড়বে। ঠিক আছে, এটার মান যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে ওই মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান বেশি বাড়বে, আর আলফার মান যদি কম হয় তাহলে বুঝতে হবে যে ওই মেটালের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের মান কম বাড়বে। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট যা একটা নির্দিষ্ট মেটালের জন্য ফিক্সড, এবং বিভিন্ন মেটালের জন্য এই আলফার মান বিভিন্ন রকম হতে পারে এবং এটা ডিপেন্ড করবে ওই মেটালের প্রপার্টির উপর। সো এই এই ইকুয়েশন টুকু আমরা বুঝতে পারছি, তোমরা মানে এটা বুঝছো আগে স্যার এটা হুট করে এখানে কিভাবে চলেছে? ঠিক আছে, আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা। তো তোমাদেরকে যদি কখনো এরকম বলা হয় যে তোমাদেরকে যদি এরকম বলা হয় কখনো যে ধরো কোন একটা মেটালের আলফার মান দেয়া আছে, বলা হইলো আলফার মান দেয়া আছে, তারপর হচ্ছে ওই মেটালের 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স কত সেটাও দেয়া আছে, বলা হইলো 30 ডিগ্রি সেলসিয়াসে ওই মেটালের রেজিস্ট্যান্স কত হবে বের করতে, তখন বের করতে পারবে না যদি এই আর থিটার মান আর থিটা আর নটের মান দেয়া থাকে আর আলফার মান দেয়া থাকে, তাতে খুব সহজে আর থিটার মান বের করে ফেলা যাবে, তাই না? থিটার মান অত লাগবে স্যার? থিটার মান তো দেয়া থাকবে, বলা হবে যে এত ডিগ্রি সেলসিয়াসে তোমার টেম্পারেচার কত, এই রেজিস্ট্যান্স কত। জি স্যার, এমনও হইতে পারে বলা হইলো যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে একটা মেটালের রেজিস্ট্যান্স আছে এত, 30 ডিগ্রি সেলসিয়াসে ওই মেটালের রেজিস্ট্যান্স এত, তাহলে ওই মেটালের জন্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট বের করো। আর আর নটের মান কি সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে? হ্যাঁ, আর নটের মান সবসময় 0 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্সের যে মান সেটা।
স্যার তাহলে হচ্ছে কি 0 ডিগ্রির জন্য একবার বাইর করে 30 ডিগ্রির জন্য আরেকবার বাইর করে তারপর ভাগ করে দিতে হবে? হ্যাঁ, বা তুমি সিম্পলি এটাও করতে পারো, সেক্ষেত্রে আর থিটার মান বসাবা, আর নটের মান বসাবা, থিটার মান বসাবা, আলফা তেমনি বের হবে। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমাদের শুরুতে লাগে, যে ইকুয়েশনটা কি, যে যেটার মাধ্যমে হচ্ছে মানে বিজ্ঞানী ক্লডিয়াস যে ইকুয়েশন দিয়েছে, এবং ইকুয়েশনটা কি, যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তনটা কি রকম হয়, তো সেটা কি আর থিটা সমান সমান স্যার এমন একটা ম্যাথ যদি স্যার ম্যাথ সলভ করে দিতেন তাহলে ভালো হইতো স্যার। আলফা থিটা এরকম একটা ম্যাথ সলভ, আচ্ছা আমি দিব, সমস্যা নাই। জি স্যার। ওকে, তো এরপরে যে কাহিনীটা সেটা হচ্ছে, তো আমরা এখানে জানলাম যে আর থি আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের রেজিস্ট্যান্স কত, আর আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত, এইরকম। ওকে স্যার, তাহলে আর নট 0 থাকলে তো ওভারঅল অল 0ই আসে। না, 0 ডিগ্রি সেলসিয়াসে বলতে অর্থাৎ সেলসিয়াসে এটা 0, বাট ইয়াতে হচ্ছে 32। না মানে হ্যাঁ টেম্পারেচার 0 কিন্তু রেজিস্ট্যান্সের মান তো থাকবে, বুঝছো? মানে হচ্ছে ধরো টেম্পারেচার আমার 0 ডিগ্রি সেলসিয়াস, তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন একটা মেটালের রেজিস্ট্যান্স তো আছে, রেজিস্ট্যান্সের তো একটা মান থাকবে তাই না? ধরো সেটা হইতে পারে 2.59 ওহম, তারপর টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে ধরো 30 ডিগ্রিতে গিয়ে সেটা হয়তো এরকম হয়ে যায় যে 5.3 ওহম। বুঝতে পারছো এখন কাহিনীটা কি? জি স্যার বুঝছি। না ওই যে মানে প্রবলেমটা ছিল যে ওই যে আর জিরো যেটা, আর নট যেটা আর কি, আচ্ছা আর নটে কি প্রবলেম একটু বলো তো। আর নট তো 0 ডিগ্রি না? হ্যাঁ আর নট 0 ডিগ্রি। আচ্ছা তুমি এইটা চিন্তা করতেছো যে এইটা কিভাবে বের করলো এরকম কিছু? না এক্স্যাক্টলি তা না, মানে আমি বলতে চাচ্ছি যে আর নটটা 0 থাকলে মানে ওভারঅল স্যার ও বলতে যাচ্ছে আর নটে কি টেম্পারেচারটা, আর নটে কি টেম্পারেচারটা বসাবে মানে 0 ডিগ্রি সেলসিয়াসে, নাকি হচ্ছে আপনি যে মাত্র যেটা দিলেন আর কি রেজিস্ট্যান্স? না না, আর নটে রেজিস্ট্যান্সটা বসাবে, যেখানে তোমার ই থাকবে মানে আর থাকবে সেখানে তো অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স বসাইতে হবে। ও আচ্ছা স্যার। জি স্যার, আরটাই তো মূলত রেজিস্ট্যান্স। হ্যাঁ আরটাই রেজিস্ট্যান্স। আর নট মানে হচ্ছে জিরোতে আমার কত রেজিস্ট্যান্স সেটা। ও আচ্ছা স্যার, আমি ভাবছিলাম যে ওখানে টেম্পারেচার বসাবো। আচ্ছা নরমালি কোশ্চেনে তো স্যার আমাদের ইয়ে দেওয়াই থাকে, মানে কত ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্সটা কত। এই যে 18 নম্বর ম্যাথটা একটু দেখো স্যার, এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স আসছে 2.5 আলফা। আচ্ছা স্যার এটা পারা যাবে, স্যার এটা পারা যাবে স্যার, এটা ইজি আছে স্যার। আলফার মান দেওয়া স্যার, এমনি সব জায়গায় তো রেজিস্ট্যান্সটা দেয়া থাকবে না স্যার? হ্যাঁ সব জায়গায় এই সবগুলো জিনিসই দেয়া থাকবে, যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ প্লাটিনাম ওয়্যার এট 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে দ্য রেজিস্ট্যান্স এট 0 ডিগ্রি কত, আমাদের বের করতে হবে কত, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত। আচ্ছা আমি বলে করাইতে পারতাম, আমার এই নেট একটু মানে একটু ই দিতে হবে স্যার, আপনি এখানেই করেন, ল্যাপটপ একটু চার্জ দিতে হবে। আচ্ছা সেটা হচ্ছে আর সমান সমান, আমাদের ফর্মুলা হচ্ছে এটা, আর থিটা সমান সমান আর নট 1 প্লাস 1 প্লাস আলফা আলফা থিটা। এই জিনিসটা আসলে আসছে কিভাবে সেটা আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা হয়তো জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হবে। এটা আসছে এইরকম, যে এটাকে যদি আমি ভাঙাই তাহলে জিনিসটা আসলে কি দাঁড়ায়, যে আর নট প্লাস আর আলফা থিটা
তো চিন্তা করো যখন টেম্পারেচার জিরো তখন এইটুকুর মান কত? যখন টেম্পারেচার জিরো তখন এইটুকুর মান শূন্য না? জিরো এরপরে যখন 1 ডিগ্রি সেলসিয়াস তখন কি হবে? তখন হবে আর নট এর সাথে একটু যোগ হবে, আর নট প্লাস আর নট প্লাস আর নট আলফা, আর নট প্লাস আর নট আলফা, আর নট আলফা এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে আর 1 গুণ হয়ে গেছে আর 1 এর জন্য। এরপরে যখন আর টু হবে তখন কি হবে? এটা কি এমন যে এরকম আমরা স্যার মানে পরে স্যার ওগুলো যোগ করে দিছি, ওয়ান টু থ্রি ফোর এরকম করে চলতে থাকবে? তো এরকম করে যদি চলতে থাকে তাহলে জিনিসটা তো আমি যদি ই করি মানে আর নট কে কমন নেই তখন কি এরকম হয় না যে আর নট 1 প্লাস 2 আলফা 1 প্লাস 3 আলফা 1 প্লাস 4 আলফা 1 প্লাস 5 আলফা এরকম তো হয়। তো এগুলাকে একটা জেনারেল ইকুয়েশন দেওয়ার জন্য লেখা হয়েছে যে ধরলাম যে কোনো একটা আননোন টেম্পারেচার সেটা থিটা, থিটা তো জিরো হইতে পারে, এক ও তিন চার পাঁচ যে কোনো কিছু হইতে পারে। তো থিটা হইলে সেটা কি হবে? আর থিটা সমান সমান আর নট 1 প্লাস এই যে যেখানে আবার কি ছিল 2 আলফা 3 আলফা 4 আলফা সেই জায়গায় হইতেছে থিটা আলফা বা আলফা থিটা। মানে এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা ছিল এইরকম যে আর নট 1 প্লাস 2 আলফা থিটা, সরি স্যার 2 তো 1 2 3 4 5 এর জায়গায় আমি জাস্ট হচ্ছে এটার জায়গায় থিটা বসিয়ে দিছি যে যে টেম্পারেচার হবে এটা হবে সেটা যে কোনো টেম্পারেচার জন্য স্যার। এটা তো 2 ডিগ্রি মানে 2 ডিগ্রি ছিল, এখন আমরা থিটা ডিগ্রি হচ্ছে। হ্যাঁ এটা 3 হলে 3 হবে, 4 হলে 4 হবে, তার মানে যে টেম্পারেচারই হবে সেটার জায়গায় শুধু সেটা বলবে। কিন্তু স্যার এক্স্যাক্টলি একটা জিনিস বুঝলাম না, প্লাস আর নট আলফা থিটা এটা কোথা থেকে আসছে আর কি? এটা এই যে আমি জাস্ট এটা কম করে দিছি না, এটা তো বুঝছি যে এখানে এই জিনিসটা কিভাবে আসছে তাই তো? জি জি এটা তুমি যদি মানে ইনিশিয়ালি যখন বিজ্ঞানীর একটা ফর্মুলা বের করে তখন অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল অনেক কাজ করে। এক্সপেরিমেন্টাল কাজ কি করে, ধরো একটা প্লাটিনাম নিচ্ছে, নেয়ার পরে সে মানে সত্যি সত্যি মানে জিরো ডিগ্রি সেলসিয়াসে ওটা রেজিস্ট্যান্স কত দেখছে, তারপরে 1 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত রেজিস্ট্যান্সের মান দেখছে, 2 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত সেটার মান দেখছে, এরকম করে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেজিস্ট্যান্সের মান কত সেগুলো দেখছে। দেখার পরে সেগুলো দিয়ে হয়তো গ্রাফ করছে, গ্রাফ করার পরে এরকম একটা ইকুয়েশন বের করে নিয়ে আসছে যে তাহলে এটা এইভাবে বাড়ে। জি স্যার বুঝছি। স্যার এটা কিছুটা ধারার মতো না ওই ম্যাথের? হ্যাঁ ম্যাথ ইন্ডাকশন না ধারা, কিছুটা ধারার মতো। মানে যখন শুরুতে কোনো একটা থিওরি দাঁড় করানো হয় বা সূত্র দাঁড় করানো হয় তখন এইভাবে দাঁড় করানো হয় আসলে। ইদানিং তোমার মানে এই 10টার দিকে ক্লাসে কোনো স্লট ফাঁকা পাওয়া যাচ্ছে না, তো এই জন্য যে ফ্রি ক্লাস নেওয়া যাচ্ছে। তো আমরা হচ্ছে আজকে এইটা একটু দেখি যে কিভাবে ইকুয়েশনটার সাথে বের করা হয়। তো এই এখান থেকে আমরা যে জিনিসটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম যে এই যে আলফার যে মান সে আলফার মানটা কত সেটা একটু দেখার চেষ্টা করব শুরুতে, যে শুরুতে আমার আলফার মানটা কত আছে। আমি একটু এখান থেকে আমার বের করতে হবে আলফার মান কত, আলফার মানটা আগে বের করে নিয়ে আসতে হবে। তো আলফার মানটা যদি বের করতে চাই কি লিখতে হবে, যে আর থিটা সমান সমান আর নট, আর নট আলফা থিটা, ঠিক আছে?
তো এখান থেকে যদি আলফার মানটা বের করতে চাই সেটা কি হবে আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট আলফা থিটা ঠিক আছে জি স্যার সো থিটার আলফার মান কি হবে আলফা সমান সমান আর থিটা মাইনাস আর নট আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 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 নট আর নট থিটা আলফা থিটা স্যার এটা তো থিটার বেলায় তাহলে স্যার উল্টে যাবে স্যার তখন তো আলফা চলে আসবে থিটাই পাশে চলে যাবে হ্যাঁ হ্যাঁ যা বুঝতে পারছি আসলে আমরা কি করতে যাচ্ছি ঠিক আছে তার মানে আলফা সমান সমান আর নট মাইনাস আলফা থিটা এটা ঠিক আছে তো এইটুকু হচ্ছে আমি থিটার যে মান সেটা আমি আসলে বের করে ফেললাম তো এই মান বের করা নিয়ে তো মনে হয় কারো কোনো কনফিউশন নাই তাই না খুব সহজে না স্যার ঠিক আছে আচ্ছা না স্যার এখন বিজ্ঞানীরা কি করছে বিজ্ঞানীরা করছে কি 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্সের মান কত আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্সের মান কত এই দুইটা মান তারা ক্যালকুলেট করে নিয়েছে ক্যালকুলেট করে নেয়ার পরে যে কাজটা করছে তারা হচ্ছে এই ইকুয়েশনে বসাইছে এই ইকুয়েশনে বসায় দেখছে ইকুয়েশনটা কি হবে আর 100 সমান সমান আর নট 1 প্লাস আলফা 100 তাই তো তাই না জি স্যার আচ্ছা এইখান থেকে তারা আচ্ছা আচ্ছা আমি একটু উল্টে ফেলছি সেটা হচ্ছে আগের বার আমরা যেটা বের করছিলাম সেটা হচ্ছে কি আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা আলফা থিটা আচ্ছা এখান থেকে আমরা আলফার মান বের করে এখান থেকে আমরা থিটার মানটা বের করবো তাহলে সুবিধাটা কি আমি সেটা বলতেছি ওই ফার্স্ট লাইনে যদি কোনো ম্যাথের প্রবলেমে যদি স্যার আমরা মানগুলো ফার্স্ট লাইন না বসে আলফা থিটা যেভাবে বের করছে ওটার মধ্যে বসায় দিলেও তো ম্যাথ হয় হ্যাঁ তা হবে সবই হবে সমস্যা নাই এটা হবে কি আর নট আলফা থিটা মানে আমি আগে জিনিস আর নট আলফা থিটা আর থিটা মাইনাস আর নট এখান থেকে ধরো আমরা আলফা না বের করে থিটাটা বের করে রাখ স্যার এই সাইডে লিখলে ভালো হয় স্যার ওখানে বোঝা যাচ্ছে না স্যার বাম পাশে আচ্ছা আমি উপরে লিখি আবার দিয়ে জি স্যার থিটা সমান আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট আলফা এখন দেখো এখান থেকে আমার থিটার মানটা আমাদের কাছে বের করতে হবে আর নটের মান আমরা জানি আর আলফার মানটা আমরা জানি না তাই তো তো এই আলফার মান বের করার জন্য বিজ্ঞানীরা হচ্ছে একটা পদ্ধতি অবলম্বন করলো সেই পদ্ধতিটা কি তারা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত সেটা তারা বের করলো আর 0 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত সেটা তো আমরা জানি তো সেইখান থেকে খুব সহজে প্লাটিনামের আলফাটা বের করা যাবে না তো যাওয়ার কথা তাই না ওনারা যেটা করছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে প্লাটিনামের রেজিস্ট্যান্স কত সেটা বের করছে আর ফর্মুলা অনুযায়ী 1 প্লাস আলফা 100 এটা আমরা জানি এটা বের করছি তাহলে এখান থেকে আলফা বের করা যাবে না সহজে জি স্যার আচ্ছা ওনারা সেটাই করছে যে আর আর সমান সমান আর থিটা প্লাস আর থিটা আলফা তাহলে এটা হবে আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই নিচে দেখা যায় না স্যার হ্যাঁ স্যার থিটার যেটা লিখছেন একদম প্রথম লাইন স্যার ওই লাইনে যদি আমরা থিটার মানই বাইর করতে চাই বা থিটার মান যদি নাই জানি তাহলে স্যার আর থিটার এখানে কি বসাবো আর থিটার এখানে থিটার ওই জায়গায় কি বসাবো আচ্ছা এই এখানটাতে এখানটাতে না না স্যার একদম প্রথম লাইনে যে আর থিটা আছে ওই জায়গায় একদম প্রথম লাইনে স্যার ফার্স্ট লাইনে স্যার ওটা আমি আর থিটা মাইনাস আর নট আমি যেটা করতেছি ওইটা আমি লিখে দিছি ধরো এই ইকুয়েশনটুকু আমি লিখে দিছি ঠিক আছে এরপর আমি কি লিখতে পারি এরকম যে আমি এই লাইনটা যদি মুছে দেই
যে আলফা সমান সমান আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই কি হবে 100 আর নট, তাই তো? মানে এই লাইন থেকে লাইন দিচ্ছি ঠিক আছে? জি স্যার, স্যার মানে থিটার মানটা বসাই দিছে তারপর মানে ওই গুণ করছে তারপরে ইয়ে করে তারপরে ভাগ করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করছি এখান থেকে দেখো ওইটার মধ্যে জাস্ট 100 টা বসাই দিছে স্যার। হ্যাঁ ওইটার মধ্যে 100 টা বসাই দিছে, 100 বসাই দিছে বলতে আমি এখান থেকে আলফার মানটা বের করছি আর এই আলফার মানটা আমি এখানে যেহেতু একই মেটাল এই আলফার জন্য আমি তখন এখানে এই আলফার মানটা বসাবো, বসাইলে দেখো কি হবে। এখন আলফার মানটা দিয়ে বসাই আর 100 ডিভাইডেড বাই 100 ইনটু 100 ইনটু 100 ডিভাইডেড 100 ইনটু আর নট, তাহলে এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলে ভালো হয় না স্যার? দিলাম, সমস্যা নাই। এই আর নট, এই আর নট তো কাটতে পারি, কাটতে পারি না? জি স্যার। আচ্ছা তাহলে আমার ফাইনাল, জি স্যার কাটতে দিন স্যার। আচ্ছা ফাইনালি কি থাকতেছে? ফাইনাল থাকতেছে আর ন মানে স্যার আর 100 মাইনাস আর ন ডিভাইডেড বাই যেটা হলো থিটা সমান সমান আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইনটু 100 ইনটু 100। এখন যদি তোমার কোনো ম্যানুয়ালে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে কোনো ম্যানুয়ালে আর থিটার মানটা দেয়া থাকে সব সময় আর 100 এর মানটা যদি সব সময় দেয়া থাকে, তাহলে তুমি ধরো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার নতুন এক জায়গায় রাখলা, রাখার পরে যে রেজিস্ট্যান্সটা পাবা সেই রেজিস্ট্যান্স থেকে খুব ইজিলি থিটার মানটা বের হয়ে যাবে না? জি স্যার। মানে তুমি সব সময় আর নট এর মান দেয়া থাকবে আর 100 এর মান দেয়া থাকবে, তারপরে ওই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারকে তুমি আননোন টেম্পারেচার কোন একটা জায়গায় রেখে দিলা, রেখে দিলে কি হবে তখন নতুন একটা থিটা আর বের হবে, সেই আর থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে থিটাটা বের হয়ে যাবে না? এটাই হচ্ছে মানে এই যে এই ফাইনালি আমি যে ইকুয়েশনটা লিখছি এটাই হচ্ছে টেম্পারেচার মেজারিং ইকুয়েশন ফর প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। স্যার শেষে থিটা নিয়ে কি বললেন একটু বুঝলাম না স্যার, আরেকবার বলুন। যেটা বললাম থিটাটাই তো আমরা বের করব আসলে স্যার। আমি তোমাদেরকে বলি ধরো তোমার যে ম্যানুয়ালটা দেয়া আছে সেই ম্যানুয়ালে এই আর নটের মান আছে আর 100 এর মান দেয়া আছে, তো তুমি নতুন একটা ধরো পানির পাত্র আছে সেই পাত্রের মধ্যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা রাখলাম, রাখার সাথে সাথে কি হবে এইখানে এটা রেজিস্ট্যান্স বাইরে যাবে, রেজিস্ট্যান্স বাড়লে আমরা সেখানে হচ্ছে একটা ই দেখতে পাবো, দেখতে পারবো যে রেজিস্ট্যান্স বাইরে কত কত ওহম হয়েছে, সেই ওহমের মানটা তো আমার আর থিটা, সেটার মান যদি এখানে বসাই তাহলে বসাইলে খুব ইজিলি কি হবে তখন আমি একটা ক্যালকুলেশন